বুধবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার বড়চড়া সহ বিভিন্ন এলাকায় কালবৈশাখীর প্রকট শুরু হয়। সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়া সহ ব্যাপক হারে শিলাবৃষ্টিতে বিঘার পর বিঘা ধানের জমি জলে তলায়। ঝড় ও শিলাবৃষ্টির দাপটে বড় ক্ষতির মুখে চাষিরা। মোরতাজ মণ্ডল নামে এক ভাগচাষী বলেন, আমি 30 বিঘা মেনিকের ধান চাষ করেছিলাম, সব শেষ হয়ে গেল, 75 ভাগ ধান নষ্ট হয়ে গেছে, এরপর কি করে সংসার চালাবো বুঝতে পারছি না। এছাড়াও অন্যান্য চাষিরা জানান, ধান সহ অন্যান্য আরও সব সবজি ফসল নষ্ট হয়ে গেছে, এমনিতেই জিনিসের দাম আকাশ ছোঁয়া, তার উপর এই ক্ষতি, এই অবস্থায় চাষিদের মাথায় হাত। আমার চাষ আছে 30 বিঘে, সব মিনিকেট, সব মিনিকেট ধান, সব মিনিকেট ধান। কি বুঝতে পারছেন কী হবে, কতটা ঝরেছে বিঘে? মানে 12 আনা ঝরেছে, 4 আনার মতো আছে। পাকা ধান যেটা আসল সেটাই ঝরে গেছে। তাহলে কি এবছর কি জিনিসপত্র আরও দাম বাড়তে চলেছে? হ্যাঁ, সে অবশ্যই বাড়বে, কারণ আমরা তো আমাদের তো সব বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ দিত, গলায় দড়ি দিত শেষ পর্যন্ত, যা অবস্থা। আর এমনি সবজির দামও বাড়বে, যা সবজির দামও বাড়বে, আগুন হয়ে যাবে সবজি।